অদ্ভুত ব্যাপার মিরু। হ্যাঁ আমার খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। হ্যাঁ কোথায় যাই না, মন এবং শরীর দুটা মিলেই কেমন জানি একটা খারাপ খারাপ অনুভূত হচ্ছে। যাই হোক, শরীর খারাপ হলে মন খারাপ হবে স্বাভাবিক, কিন্তু আসলে আগে কোনটা খারাপ হয়েছে? আগে দুইটাই একসাথে খারাপ, আগে যে কোনটা খারাপ হয়েছে সেটা বুঝতেছি না। যাই হোক, যারা শুনছেন তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম 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 অ্যান্ড ওয়েলকাম টু নট বোল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। বোল্টু ইজ হিয়ার, সাথে আছে মিরু, যার নাম এখন ঠিক হয়নি, যে এখন পর্যন্ত সে মিরুই আছে। নাম ঠিক হওয়ার পর সে মিরু থেকে অন্য কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হয়ে যাবে, হয়তো স্ক্রু হবে, কেউ কেউ বলছে স্ক্রু ড্রাইভার, কেউ কেউ বলছে রেঞ্চ, নালটু না এবং বোল্টু মিলে নালটু, কেউ কেউ বলছে কি, অনেকে অনেক নাম দিচ্ছে, ঠিক আছে, রেঞ্চ কালটু না বললে হয়। আমি ওর নাম দিতে চাইছিলাম যে পেরেক, পেরেক, হ্যাঁ পেরেক, পেরেক, ও মানে সবকিছু ছেদ করে ভেদ করে ভিতরে ঢুকে যাবে মানুষের মনে, যেভাবে সে ঢুকে গেছে মানুষের মনে সে ঢুকে গেছে, তো এভাবে সে ঢুকে যেতে পারবে। তো মিউ, হ্যাঁ আজকে প্রথমে তো অমুক থেকে একটা গান শুনতে চাই। গান 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 করো একটা। আহ কোন গান গাই? গান হ্যাঁ যে কোনো গান। আচ্ছা আমার আমার অঞ্চলে গান গাই। হ্যাঁ তাহলে অন্তত কেউ জানবে না যে আসলে এটা কি গান গাইলাম আমি, ঠিক আছে, অনেকের কাছে আনকমন হবে, আর যারা আমাদের উত্তরবঙ্গে তাদের কাছে কমন হবে, ঠিক আছে। কানি চাঁদ গারিনু আকাশি আকালি আকালি ঝুম ঝুম করে রে বন্ধুয়া, আকালি ঝুম ঝুম করে। কানি চাঁদ গারিনু আকাশি আকালি আকালি ঝুম ঝুম করে রে বন্ধুয়া, আকালি ঝুম ঝুম করে। আকালি তুলি মুই পাকা পাকা, বতুয়া তুলিয়ায় আন্দিম পেলকা। আকালি সিরি মুই পাকা পাকা, বতুয়া তুলিয়ায় আন্দিম পেলকা। পুহাতে দে মারো চহুরি বতুয়া, খাইবেন হোসে শোষের বন্ধুয়া, শাল্লা ধানের ভাতে। কানি চাঁদ গারিনু আকাশি আকালি আকালি ঝুম ঝুম করে রে বন্ধুয়া, আকালি ঝুম ঝুম করে। আমি জানি না কার কার কাছে গানটা কমন পড়েছে, বাট এটা আমাদের উত্তর অঞ্চলের গান, আমাদের রংপুর ডিভিশনের গান, আমাদের প্রাণের গান, মাটির গান, আমাদের লোকগান, ভয়া গান, ঠিক আছে। সো এই গানের মধ্যে একটা আলাদা মানে এই গানের মানুষ কি বলতে চাইছে আমি অর্থটা বুঝছি। এই অর্থ হচ্ছে যে মানে বাড়ির পাশে, মানে কানিচা অর্থ হচ্ছে যে বাড়ির পেছন সাইড, মানে বাড়ির পাশ, বাড়ির পাশে মানে মরিচ লাগাইছি, ঠিক আছে। তো সেই গাছে মরিচ একদম ঝুমঝুম করে, মানে অনেকগুলো মরিচ একসাথে ধরেছে, যে মরিচগুলা দেখতেও সুন্দর, খাইতেও মানে অনেক বেশি ঝাল, মানে টেস্টি ঝাল, টেস্টি ঝাল। মানে এই মরিচের কথা শুনে আমার মনে হচ্ছে গতকালকের মরিচের কথা। আচ্ছা গতকালকে আমরা দুপুরবেলায় মানে খুবই, আমাদের একটা ইনভাইট ছিল একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে গেলে আমাদেরকে খাওয়াইতো কি ফ্রাইড রাইস, অথবা একটা দারুণ একটা ফিশ খাওয়াইতে পারতো, অথবা একটা চিকেন খাওয়াইতে পারতো, অথবা যেটা খাইতো আর একটা ওয়েস্টার্ন খাবার বা ফাস্ট ফুড টাইপ খাবার খেতাম, কিন্তু আমাদের মন টানতে ছিল যে ভাত খেতে হবে। হ্যাঁ আমাদের সেই 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 মানে এত লোভনীয় খাবার বাদ দিয়ে আমাদের আমার মন চাইতে ভাত খেতে হবে। তো মিরুকে বললাম, মিরু চল আমরা ভাত খাই, কোনো একটা হোটেলে ঢুকে আমরা মজা করে ভাত খাই। সত্যি সেখানে একটা কাঁচা মরিচ দিছিল আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা, আমি সেই ঝালের জন্য মানে নড়তে পারি না, কেমন লাগছে। আমি শিওর ওই মরিচটা হচ্ছে যে ওই আমাদের অঞ্চলে, সেটাই ভাবছি তোমার মরিচের কথা শুনে আমার সেই গতকালকের সেই ঝাল মরিচটার কথা মনে পড়ছে যে কি যে। হ্যাঁ আমিও কিন্তু পরে বের হয়ে এসে ইয়া খাইছি, পান খাইছে, মিরু ঝাল কমানোর জন্য পান খাইছে, ঠিক আছে। তো এই যে এই যে মরিচের কিন্তু অনেক ধরনের ঝাল, অনেকে মরিচের ভর্তা খায়, অনেকে মরিচ দিয়ে আচার বানায়। আমার কাছে বেস্ট লাগছে, আমি দোহার গিয়ে আমার ফ্রেন্ডের এক বাসায় গিয়ে আচার খেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে বোম্বাই মরিচের আচার, বোম্বাই মরিচ, উফ কি অসাধারণ। হ্যাঁ এখনো আমার মনে হচ্ছে যে অসাধারণ আন্টি যে কি অসাধারণ আচার বানাইছে, আমার ফ্রেন্ড মানে আমি লজ্জা সরম বাদ দিয়ে আমি আমার ফ্রেন্ডকে আর আন্টিকে বললাম, আন্টি এই আচারের একটু আমাকে আলাদা একটা বয়ে বয়ে দেবেন, আমি বাসায় নিয়ে গিয়ে খাবো। তো আন্টি বলছে না না তোমাকে এই বয়ে থেকে দেওয়া যাবে না, তোমাকে আমি আলাদা বানায় বড় একটা বয়ে দেবো। হ্যাঁ বাট
আজও সে আচার আমার কাছে পৌঁছায়নি। আমার বন্ধু এবং বন্ধুদের তো মারিয়ে ফেলাম, আমাকে এখন আচারটা দেখে, আর আন্টি হয়তো ভুলে গেছে, অথবা আন্টি দিতে চায় কিন্তু আনতে চায় না। আচ্ছা কি সেটা হবে আজকে আমি আবার ফোন, কিন্তু তুমি, আমি জানি না তুমি এটা খাইছো কিনা, আমাদের এলাকায় এখনো হাল চাষ হয় তো জমিতে, হ্যাঁ এখন তো অনেক আধুনিক পাওয়ার টিলার চলে, কিন্তু এখনো অনেক গরু দিয়ে হাল চাষ করতো। আগে হয়তো কি যে পান্তা ভাত, ঠিক আছে, মানে কোনো কিছু নাই, শুধু পান্তা ভাতে রসুন মরিচ আর পেঁয়াজ আর সরিষার তেল লবণ দিয়ে শুধু ওইটাই ভর্তা, এটা কখনো খেয়েছো? না কি ভাই কি যে লাগে, মানে রসুনের সাথে পেঁয়াজ মরিচ একসাথে করে যে মাখিয়ে যে করা হয় না। আচ্ছা মেয়ে তুমি কি ভুলে গেছো আজকে আমরা দুপুরে লাঞ্চ করিনি? আমি সত্যি ভুলে গেছি, আজকে আমরা এতটাই ব্যস্ত ছিলাম, এতটাই ব্যস্ত ছিলাম যে দুপুরে আমরা লাঞ্চ করতে পারিনি, যার কারণে এই সন্ধ্যার সময় শুতে বসে আমরা খাবার দাবারের কথা বলতেছি, এবং মিরু যেভাবে বলতেছে যে রসুন টসুন মাইকা, কেউ আমার ভিতরে উথাল পাথাল করতেছে কি দেয়। শোনো, সেই খাবারটা কিভাবে নিয়ে যায়, মানে ওই জমিতে হাল চাষ করতেছে, মানে কৃষক বা বাড়ির কেউ একজন, সেখানে ভাবি কিংবা চাচি একদম গামছা করে গামলাতে ভাতটা রেখে, গরম ভাত ওই ভর্তাটা একখানে রেখে গামছা দিয়ে বেঁধে মাথায় করে সেই জমির আল ধরে যাচ্ছে হেঁটে হেঁটে। কি বাত, একবার ফিল করো, মানে আমি সিনটা দেখতে পাচ্ছি, একদম জমির আল ধরে হেঁটে হেঁটে যাচ্ছে সেই গৃহ থেকে বের হয়ে, মানে বাড়ি থেকে বের, সেই গৃহবধূ মানে একদম কাপড় মাথায় দিয়ে, মানে এগুলো দৃশ্য অনেক আমাদের আমাদের চোখে এখনো ভাসে, গ্রামে গেলে এখনো দেখি, সেই আগের ঐতিহ্য এখনো আছে যে কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজের যে ভর্তাটা আর সাথে যে ভাত, মানে সত্যি গরুকে সাইড করে রেখে আলে বসে একসাথে বসে, অসাধারণ দৃশ্য, তাই না? সবাই বলে যে এই জমির মধ্যে খাওয়ার নাকি একটা আলাদা টেস্ট আছে, যেটা বাড়িতে এই জমির কথা শুনে আমরা যোগ মনে পড়ছে, সেটা হচ্ছে কি মানে আমাদের এক কৃষক, কৃষক গরিব কৃষক, সে হাল চাষ করতেছে, তো হাল চাষ করতে 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 হঠাৎ করে সে একটা মানে যে নাঙলটা থাকে একটা কিছু লোক মানে বাঁধছে, তো সে ভাবতেছে যে কিসের সাথে আটকাইলো এটা, এটা কি জিনিস, তো সে ওই নাঙলটা সরায় মাটিতে খুললো, খুঁড়ে দেখলো যে একটা কলসি, আচ্ছা একটা স্বর্ণের কলসি, আচ্ছা তো স্বর্ণের কলসি দেখে তার কৃষক মানুষ তার কোনো লোভ টোভে তেমন বেশি নেই, স্বর্ণের কলসি দেখে তার কোনো লোভ হয়নি, সে চিন্তা করলো কলসির ভিতরে কি আছে, সে ভিতরের দিকে তাকায় দেখে স্বর্ণের কলসি ভরা স্বর্ণের বিস্কুট, আচ্ছা সে বিস্কুটটা হাতে নিল, এদিক ওদিক ঘুরে দেখতেছে যে বিস্কুট, তারপরে সে কলসি সহ বিস্কুটটা ফালাই দিল, ফালাই দিয়ে সে খুব ভাবনে বলেছে এই কৃষক গরিব হইতে পারে কিন্তু চা ছাড়া বিস্কুট খাবে না, এই বিস্কুট আমি খাবো না কারণ আমার কাছে এখন চা নাই, চা ছাড়া আমি বিস্কুট খাবো না। তোমার কাছে আমি আরো এটা জানতে চাই যে এক কৃষক বিয়ে করছে, হ্যাঁ বিয়ে করার পর যথারীতি ফুলসজ্জা রাত, ফুলসজ্জা রাতে রাতে হচ্ছে যে ওই ভাবিকে সে বলছে যে তুমি আমার জমিন, তুমি আমার জমিন, মানে মানে সে তো সবসময় জমিতে অনেক কিছু চাষ করে, বলছে তুমি আমার জমিন, হ্যাঁ তোমাকে দেখে আমার সেই মানে এর কথা মনে পড়ছে যে আমি এই জমিনে হচ্ছে যে আমি, তুমি বলে দাও চাষ করবো, আচ্ছা এই জমিতে আমি নানান রকমের সবজি লাগাবো, এভাবে একদিন দুদিন একই কথা বলে, এবার বউ রাগ করে প্রতিদিন জমিন দেখে সে খালি বিভিন্ন স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখায়, হ্যাঁ এবার ওই ভাবি রাগ করে বলছে যে তুমি যা করার করো, বলে আমি এই জমিন বিক্রি করে দেব, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যা করো করো না জমিন বিক্রি, ঠিক আছে, খালি প্রতিদিন স্বপ্ন দেখালে হবে না যে আজকে এই চাষ করবো কালকে ওই চাষ করবো, চাষ আর হচ্ছে না, তাহলে হবে আশা দিয়ে দিয়ে অনেকেই কিন্তু মানে এই জন্য বলে আশাই বাঁচে চাষা, মানে এক স্কুলে এক ছাত্রকে বলা হয়েছে যে তোমরা একটা কৃষকের ছবি আঁকো, আচ্ছা তো কৃষকের ছবি আঁকতে বলছে, তো সবাই মোটামুটি সুন্দর করে একটা কৃষকের ছবি আঁকছে, সুন্দর দেখতে, কেউ লাগছে কিছু কৃষক কাছে দিয়ে ধান করতেছে, কেউ আঁকছে, কেউ আঁকছে কৃষক কাজ করতেছে মাঠে, কেউ আঁকছে কৃষক হাতে কাঁধে লাঙল নিয়ে হেঁটে যাচ্ছে, এক ছেলে খালি কৃষকের একটা এরকম গোল দিয়ে মাথার টুপি টাকছে, আচ্ছা কৃষকের মাথাটা বেতের টুপি থাকে, টুপি টাকছে, তো স্যার জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার কৃষক কোথায়, টুপি কয় স্যার টুপির জন্য মাথাটা দেখা যাচ্ছে, কয় এটা কোনো কথা, টুপি কফল, হ্যাঁ স্যার বড় টুপি তো মাথা দেখা যাচ্ছে না, ঠিক আছে কৃষকের মাথা দেখা যাচ্ছে না, ঠিক আছে তো ওর বডি কোথায়, স্যার কৃষক তো গরিব মানুষ, ওর গায়ে তো জামা নাই, জামা নাই খালি গাতে দেখা যাবে, কি যা বলেন স্যার
একটা কৃষক খালি গায়ে আপনি দেখবেন লজ্জা লাগবে না, তাই সে টুপি ফেলায় চলে গেছে। এটাই কৃষকের ছবি স্যার। এরকম হচ্ছে স্কুলে, তুমি যেটা বললা যে আঁকতে বলছে, তো স্কুলে আমার টিচার আমাকে বলছে যে ইয়া মেরু তুমি একটা বান্দরের ছবি আঁকো। বান্দরের ছবি? হ্যাঁ, তাই না? নিজের ছবি আঁকলি? আমার অল্টা তা আমি নিজের ছবি আঁকি নাই, আমি বুঝাই বাপ্পি তুই সামনে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তো পরে বাপ্পিকে আঁকছি, এটাই বান্দর, ক্লাসের এক নম্বর বান্দর ছিল। আমাদের পাশের বাসায় এরকম ছিল বাচ্চা, বাচ্চা থাকলে যেটা হয় যে তুই কখন যদি কোনো বাসায় বাচ্চা আছে, যেমন তুমি তুমি যেন আমার বাসায় যাও, বাবু আছে, তো আমি চেষ্টা করি যে আমার বাবু কি কি পারে মেরুকে দেখাইতে, দেখি বাবু চাচ্চু ডাকো, চাচ্চু, তো চাচ্চু ডাকে, বাবু এটা বলে দেখাও, তো এটা কিন্তু সবাই চায় যে আমার ছেলে বা আমার মেয়ে এত কিছু পারে, শোনো কি কি শিখছে। ওরকম পাশে পাশে গেছি, ওই পাশে একটা বাচ্চা ছিল, তা আমি ঢুকার সাথে সাথে শাওন শাওন জানো তোমার ভাতিজা তো আর্ট করা শিখে গেছে, বাহ ভালো, তো ডাকছে এদিকে এসো, বলে কি চাচ্চুকে একটা ড্রয়িং করে দেখাও যে তুমি কি আঁকতে পারো, তো সুন্দর করে একটা কি জানি আঁকছে, আঁকার পর দেখে চাচ্চু চাচ্চু এই যে, পরে আমি দেখি যে বাহ এটা সুন্দর বান্দর ছবি আঁকছে, ওয়াও জোস খুব সুন্দর হয়েছে চাচ্চু, তুমি সুন্দর একটা বান্দর ছবি আঁকছো। এই কথা শোনার পরে সে তো কান্নাকাটি শুরু করেছে, না আমি কেউ কান্দো কেন, কয়টা বান্দরের ছবি না তো এটা আব্বুর ছবি। এরকম হয় বাচ্চারা কোনো কিছু শিখতে গেলে, আমি আমাকে মনে আছে অনেক প্রায় 5-7 বছর আগে, আচ্ছা, একটা কিন্ডারগার্টেন স্কুলে আমাকে শো করতে ডাকছে যে ভাই আপনারা তো জোক টোক বলেন, মজার মজার কথা বলেন, তো আমাদের বাচ্চাদেরকে একদিন এসে একটু হাসায় যাবেন, তো এই জন্য কোনো পেমেন্ট টেমেন্ট নেই নি আমি কোনো, আমি ঠিক আছে বাচ্চাদের যখন যেহেতু আমি এটা আমি নিজে থেকেই করবো, ওদেরকে একটু আনন্দ দেবো, ওদের সাথে খেলবো, আমার কাছেই ভালো লাগবে, তো আমি নিজে থেকেই করবো, ঠিক আছে। ওরা খুব খুশি হয়েছে, আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আপনি আইসেন এতটার সময়, তো আমি গেছি যাই দেখি কত বাচ্চা অনেক কিছু, যে আমার কি ভালো লাগতেছিল সবাই এসে আঙ্কেল আঙ্কেল এটা সেটা, তো আমাকে বলছে আপনি স্টেডিয়ামটা ওদেরকে ডাকেন, তো আমি কিছু কিছু বাচ্চাকে ডাকছি যে এই এই যে বেশি দুষ্টামি করতেছিল ডাকছে, আসো তুমি এসে কি রাইমস পারো বলো আমাকে রাইমস শোনাও, তো মাইকে অনেকে রাইমস শোনাইছে, এই শুনতে আমি চোখ দিয়ে দেখতেছি যে কিছু কিছু গার্জিয়ান তার বাচ্চাদের ডাকে, আই তুই যা গিয়ে তুই একটা রাইম বলে বলে ওই দেখ ওই দেখ ও বলতেছে তুই বলবি না, আমি তো দেখতেছি একজন রাইম করতেছে আর আমি দেখতেছি কে কি করতেছে, তো একটা মহিলা জোর করে কোলে তুলে নিয়ে স্টেজে উঠে দিয়ে আসছে একটা বাচ্চাকে, আমি জিজ্ঞেস বাবু তুমি কি করবা, কিছু না, পর মা দূর থেকে বলতেছে ওটা টুইঙ্কেল টুইঙ্কেল বলবে, দূর থেকে আমি ও আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেল বলবে, আচ্ছা বাবু তুমি টুইঙ্কেল টুইঙ্কেল বলো, তুমি আম্মু বলতেছে টুইঙ্কেল টুইঙ্কেল তুমি নাকি পারো, তো বলো, তো বলছে আচ্ছা ঠিক আছে, ওর মার দিকে তাকায় আছে, তাকায় তাকায় বলতেছে টুইঙ্কেল টুইঙ্কেল, মানে ওর ইচ্ছা নাই, ওর মা জোর করে পাঠাইছে তাই বলতেছে লিটল স্টার একটু পরে না, আমি বলছি হ্যাঁ বলো বলো, ও আমার দিকে তাকাইছে তাকায় আর আম্মুরে খুঁজে পাইতেছে না, কই লিটল স্টার আমার আম্মু কই, কই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আমার আম্মু কই, এরকম হয় যে জোর জবরদস্তি করে বাচ্চাদেরকে যে আমরা এগুলো বলাই, হ্যাঁ এটা ঠিক না, বাচ্চারা যখন মনে চাবে, মানে বাচ্চারা এমন একটা যে যখন মনে যাবে সব বলে দিবে, বাচ্চা হচ্ছে অনুকরণ, হ্যাঁ যখন ওর মন ভালো থাকবে বলতে ইচ্ছা করবে সব বলে দেবে, যখন বলতে ইচ্ছা করবে না কোনো ভাবে জোর জবরদস্তি করে লাভ নেই, অনেকে ভয় দেখায় এই দেখায় লোভ দেখায় চকলেট দিব, এগুলো ঠিক নেই, এগুলো বাচ্চাদের একদম মেন্টাল প্রেশার পড়ে লোভ দেখানো বা ভয় দেখানো, এগুলো আসলে ঠিক না, আমরা ভয় দেখাবো না, আমার বাচ্চারা তো ভয় দেখে না, আমার ওয়াইফ অনেক ভয় দেখায়, এই তুমি এটা বলো নালে কিন্তু এই হবে, ও কিন্তু আমাকে দেখলে বলে আমাকে ভয় দেখায়, ভু 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 মানে ভয় ভু, আবার আমি ভয় না পেলে বাবা 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 তাকাইলে ভু, আমি মা আমি এখন ভয় পাচ্ছি না, এই যতক্ষণে ভয় পাবো ততক্ষণ বলে ভু ভু ভু, এরকম করতে থাকে, যাক আমাদের আজকে পেট খালি, খালি পেটে বাজে বেসতেছি, বেশি বলতেছি, অনেক কথা বললাম, বেশি কথা বলতেছি, আমরা যাবো ছোট ছোট বিরতিতে, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, নট বোল্টু দ্য টু ফোন কিংস, আজ আর যারা এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথাটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে, আর তাছাড়া আপনি চাইলে কমেন্ট করতে পারেন, একটি লাইভ চলছে সেই লাইভের নিচে এসে কমেন্ট করবেন www.facebook.com/capitalfm94.8 মানে আমাদের ফেসবুক ফ্যান পেজে আসলে আপনি যে লাইভটি দেখতে পাবেন সেই লাইভে নিজে কমেন্ট করতে পারবেন, আর কল করার জন্য 7:30 থেকে 7:40 পর্যন্ত আমাদের লাইনটি খোলা থাকবে 02550366 59, এই নাম্বারটি খোলা থাকবে, কল করতে থাকবেন, আমরা রিসিভ করতে থাকবো, কথা বলতে থাকবো।
খাবার নিয়ে আসবেন কেউ? খুব ক্ষুধা লাগছে, ফিরছি ছোট বিরতির পর।